The solution for humanity. Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas, and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive. Every day, more than 3,000 fetuses are being aborted in India. After they identified that the females. According to the statistics of 1996, US Department of Justice, 2730 women are being raped every day. Every 32 seconds, one woman is being there raped. been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Of the West. There is no greater. وجعلنا نومكم سباتا، وجعلنا الليل لباسا، وجعلنا النهار معاشا، وبنينا فوقكم سبعا شدادا، وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء فجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا طاغين مآبا لابثين فيها <applause>

وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء وَأَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ الله العظيم جزاك الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالكلام علم الانسان ما لم يعلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আমার গুরুজনরা এবং প্রিয় ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্বাসনে আসসালামু ورحمه الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য সত্যি আনন্দের আবার লন্ডনে আসতে পারা বিশেষ করে হেরোতে প্রায় আট মাস পরে এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের আলোকে জ্ঞানের অন্বেষণ আপনার সন্তান আমানত স্বরূপ তাদেরকে উভয় পৃথিবীর জন্য সেরা শিক্ষাটা দিন এটা অনেক বড় বিষয় তবে ইসলামের আলোকে জ্ঞানের অন্বেষণ নিয়ে বলবো আর আপনার সন্তান আমানত স্বরূপ তাই তাদেরকে উভয় জগতের জন্য সেরা শিক্ষাটা দিন আল্লাহ সাবাহ পবিত্র কোরআনে প্রথম যে নির্দেশটা মানবজাতিকে দিয়েছেন তা নামাজ পড়া নয় রোজা রাখা নয় হজের জন্য নয় প্রথম যে নির্দেশটা আল্লাহ সব তালা গোটা মানবজাতিকে পবিত্র কোরানে দিয়েছেন তা হচ্ছে ইকরা মানে পড়ো অর্থাৎ আবৃত্তি করো ঘোষণা করো আর আমি লেকচারের শুরুতে কিছু আয়াত বলেছি পবিত্র কোরান থেকে সুরা ইকরা নম্বর ছিয়ানব্বই আয়াত এক থেকে পাঁচ আল্লাহ বলেছেন ইকরা বিশমি রবিক আল্লাহজী খালা খালাক আল ইনসান আমিন আলাক ইকরা ও রবু কালাকাম আল্লাহ জি আলম আবি কালাম আল্লাহ আর মানে পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে লেগে থাকা বস্তু থেকে মতো থেকে পড়ো আল্লাহ অতি মহান তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন শিখিয়েছেন মানুষকে যা সে জানত না যদিও আল্লাহ সালা আমাদের প্রথম নির্দেশটা দিয়েছেন পবিত্র কোরআনে সেটা হচ্ছে পড়ার জন্য কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি যে মুসলিমরা মুসলিম সমাজে সবাই পড়তে পারে না আর যে সকল মুসলিম যারা জ্ঞান অর্জন করছে পড়ার মাধ্যমে তারা আল্লাহ আলার নির্দেশ অনুযায়ী তা করছে না আল্লাহ শুধু পর বলেননি আল্লাহ বলেছেন তোমার প্রভুর নামে তাই যখন আমরা পড়ি যখন জ্ঞান অর্জন করি আমাদের এমন ভাবে জ্ঞান অর্জন করতে হবে যাতে স্রষ্টার আল্লাহ সুবাহতাল্লাহ নিকটবর্তী থাকতে পারি যদি এই জ্ঞান আপনাকে স্রষ্টার নিকটবর্তী না করে আপনার রবের নিকটবর্তী তবে সেই জ্ঞান আখিরাতের জন্য কোনো উপকারে হবে না আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা সহি হাদিস ইবনে মাজাই উল্লেখ আছে হাদিস নাম্বার দুশো চব্বিশ নবীজি বলেছেন তালেবুল ইলমি জ্ঞান অর্জন করা মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য ফরজ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ পুরুষ বা নারী এটা বাধ্যতামূলক যে প্রত্যেক মুসলিম জ্ঞান অর্জন করবে ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হানান উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামিশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় অশীল কুল জা আল হক ওয়া জাহা বাতিল কানা জাহুকা অফ কিছসে বাতিল চুরমার হয়েছে বাতিরের চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যা 5টায় আপনি সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে বাংলায় পিএসটিভি বাংলায়ে learning the wise way what we should recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant Strategy sustained the best profession is a professional person who invites people to last avail the opportunity with dr zakir depending upon what is your interest but the meaning

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পাশাপাশি মুসলিমদের দায়িত্ব হচ্ছে এটা দেখা যে জ্ঞান অর্জন করছে কিনা আমাদের অনেকেই এরকম ভাবি যে জ্ঞান হলো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ে থাকি শিক্ষা অর্জন করি শিক্ষা এবং জ্ঞান শুরু হয় বাড়ি থেকে আর সেরা শিক্ষক হচ্ছে মা এটা পিতামাতার দায়িত্ব তাদের সন্তানদের যথাযথভাবে শিক্ষা দিতে হবে দেখতে হবে সন্তান যথাযথ শিক্ষা পাচ্ছে কিনা কারণ একটা শিশু ছেলেমেয়ে মেয়ে জন্মের পর তারা দায়ী নয় কোনো পরিবেশে জন্মের জন্য পিতামাতার দায়িত্ব এটা নিশ্চিত করা যে পরিবেশে জন্ম হোক যথাযথ শিক্ষা পাচ্ছে কিনা আর এখন আমরা দেখি যে অনেক সমাজ আছে এবং সেই সমাজে ভিন্ন ভিন্ন জীবনধারা আছে ইসলামিক জীবন ব্যবস্থা আছে পশ্চিমা জীবন ব্যবস্থা বিভিন্ন রকম জীবন ব্যবস্থা আছে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে উভয়ই আছে আত্মার আধ্যাত্মিক প্রেক্ষাপটও আছে পাশাপাশি শারীরিক প্রেক্ষাপটও আছে আল্লাহ করছেন সুরা অন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি অনুগ্রহ পূর্ণ করলাম ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম তাই ইসলাম যেহেতু পূর্ণ ধর্ম এতে নতুন কিছু যুক্ত করা বা বাদ দেওয়া যাবে না আমাদের দিন পরিপূর্ণ তাই জীবন ব্যবস্থার কথা বললে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান যখন ইসলামকে অন্য জীবন ব্যবস্থার সাথে মিশিয়ে ফেলি অন্য সমাজের সাথে অন্য সংস্কৃতির সাথে যে সংস্কৃতিতে আপনি বসবাস করছেন যদি সেই সংস্কৃতির অংশটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না হয় করোনা এবং সহ হাদিসের বিরুদ্ধে না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একমত হতে কিন্তু সেই সংস্কৃতি সেই সমাজ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গেলে আমরা তা মানতে পারবো না ইসলাম হচ্ছে প্রথম এখন আমরা দেখি অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে সমস্যায় পড়ি সমাজ এবং সংস্কৃতির বিভিন্নতার কারণে আর আমরা পশ্চিমা সমাজের ব্যাপারে সচেতন যেমন অনেক মুসলিমই পশ্চিমা সমাজে বসবাস করে আর আমরা দেখি যে যদিও পশ্চিমারা বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত কিন্তু নৈতিকতার ক্ষেত্রে যদি বলেন তারা পিছিয়ে আছে পশ্চিমা সমাজে আমরা দেখি মদ পান করা বাড়ছে মাদকাসক্তি বাড়ছে অশ্লীলতা বাড়ছে অবৈধ মেলামেশা বাড়ছে ধর্ষণ বাড়ছে অপরাধ বাড়ছে তাই সন্তানদের শিক্ষা দেওয়ার আগে আমাদের দেখতে হবে তাদের ইসলামিক শিক্ষা দিচ্ছে কি না যখন তাদের শিক্ষিত করি লালন পালন করি পশ্চিমা সমাজে বা পৃথিবীর যে কোনো সমাজে হতে পারে প্রাচ্যের সমাজ এটাও দেখতে হবে যে তাদেরকে ভালো মুসলিম বানাতে হবে মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সব তাল্লার কাছে সমর্পণ করে ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাই ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা আর যদি কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে তাকে বলা হয় মুসলিম যখন সন্তানকে শিক্ষা দেবেন মনে রাখতে হবে পশ্চিমা সমাজ দ্বারা যেন বেশি প্রভাবিত না হয়ে যায় পশ্চিমা সমাজের ভালোটা আমরা গ্রহণ করব। আমরা চাই না আমাদের সন্তান মদপান করুক মাদকাসক্ত হোক জিনাকারী হোক ধর্ষণকারী হোক আমরা চাই ভালো মুসলিম হোক আমাদের সন্তান যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে আমাদের নবজি ইসলাম বলেছেন যে প্রত্যেক শিশুই উল ফিতরে জন্মগ্রহণ করে উল ফিতর মানে ইসলাম ধর্মেই জন্ম প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে পরবর্তীতে বড়রা পিতামাতা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে সরল পথে থাকতেও পারে অথবা অগ্নি পূজারী হতে পারে বা মূর্তি পূজারীও হতে পারে তারপর সে ইসলামের ছায়া থেকে বেরিয়ে যেতে পারে তবে প্রত্যেক শিশুই প্রথমে হোক তার জন্ম হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে জন্ম ইহুদি পরিবারে বা মুসলিম পরিবারে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে পরবর্তীতে অন্যান্য লোকের প্রভাবে পিতামাতা শিক্ষক বড়দের দ্বারা ভুল পথে যেতে পারে এ কারণেই যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সবচেয়ে যথাযথ এবং সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট সে সরল পথে ছিল ভুল পথে চলে গিয়েছিল আবার সরল পথে ফিরে এলো সঠিক পথে তাই সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট সুতরাং আমরা এখানে প্রমাণ পেলাম যে প্রত্যেক ফিতরে জন্মগ্রহণ করে দুটি শিশুই গোত্রকে গবেষণা করা হয়েছিল কাপাক গোত্র এবং অস্ট্রেলিয়ান আদিবাসী গোত্র এই দুই সমাজ আধুনিক সভ্যতার ছোঁয়া কখনোই পায়নি উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত আর পরবর্তীতে যখন গবেষকরা তাদের জীবন ব্যবস্থা খুঁজে বের করতে চাইলেন সব কিছু ইসলামের মতো ছিল তবে নামের ক্ষেত্রে তারা নিজেদের মুসলিম বলেনি কিন্তু এক আল্লাতে বিশ্বাস করে বিশ্বাস করে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বা প্রতিমা নেই তারা বিশ্বাস করে ঈশ্বর জন্ম নেননি যখন স্রষ্টার উপাসনা করে তখন তারা শেষদা করে তারা ইসলামের মূলটা মানছে তবে নিজেদের মুসলিম বলে না তাই জন্মের পর একটা শিশুকে যদি আমরা প্রভাবিত না করি যে কোনো বিষয়ে তাহলে সে মুসলিম হয়ে বড় হবে এটাই হচ্ছে দিনুল ফিতার জন্মগত ধর্ম এটা পিতামাতার দায়িত্ব সন্তান জন্ম নিলে খেয়াল রাখতে হবে যথাযথ পরিবেশ দিয়েছে কি না সন্তানের জীবন যাপনের জন্য এটা পিতামাতার দায়িত্ব যে সন্তানের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা আর আমাদের অনেকেই সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার সন্তানের শিক্ষা ব্যাপারে কখন চিন্তা করতে শুরু করেন সঠিক সময় কোনটা কেউ কি উত্তর দিতে পারবেন সঠিক সময় কোনটা যখন সন্তানের ব্যাপারে চিন্তা করতে থাকেন তাকে যাই বানাতে চান বা জীবনে যাই হবে সঠিক সময় কোনটা কোনটা সঠিক সময় শুরু থেকেই নাকি যখন সে বুঝতে পারবে যখন সে নিজেকে চিনতে পারবে সে হয়তো দশ বছরে চিনবে নিজেকে সঠিক সময় কোনটা সাত বছর দুই বছর বয়স কখন সে বুঝতে পারবে জন্মগ্রহণের এক বছরের মধ্যে এক বছর সুন্দর এখানে ভিন্ন ভিন্ন মতামত কেউ বলছে তিন বছর বয়স তিন বছর কেউ বলছে তিন বছর কেউ বলছে দুই বছর কেউ বলছে এক বছর কেউ বলছে জন্মের সময় ইসলাম বলছে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করবেন চিন্তা করার উপযুক্ত সময় যথাযথ সময় সর্বোচ্চ যখন জীবন সঙ্গী পছন্দ করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে কারণ পিতামাতাই সেরা শিক্ষক বিশেষ করে মা সেই সময় যদি সন্তানকে ইসলামিক করতে চান আপনি জীবন সঙ্গে বাছাই করবেন যে ইসলাম মানে যদি আপনার সঙ্গী ইসলামিক না হয় কিভাবে ইসলামিক সন্তান হওয়ার চিন্তা করবেন আপনি তাই কিভাবে সন্তানকে লালন পালন করতে চান সেটার উপর নির্ভর করে জীবন সঙ্গী বাছাই করবেন তার মানে এই না যে যারা বিয়ে করে ফেলেছেন তারা আবার নতুন জীবন সঙ্গী খুঁজবেন কিছু লোক আমাকে বলে যে আমি তো বিয়ে করে ফেলেছি এখন আমি কি করব না হচ্ছে দেরিতে হলো ভালো আপনি আপনার জীবন জীবনসঙ্গীকে সেদিকে ধাবিত করবেন সমস্যা নেই আপনার জীবন সঙ্গীকে দাওয়াত দিবেন তাই আপনাকে বুঝতে হবে যে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করার সেরা সময়টা হচ্ছে যখন জীবন সঙ্গী বাছাই করবেন এটা আমি আগে বলেছি আমাদের নবীজি মোহাম্মলাম বলেছেন এটা হাদিস ইবনে মাজাই উল্লেখ আছে হাদিস নাম্বার দুইশো চব্বিশ আমাদের নবীজি বলেছেন তালেবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা ফরিদাতুন আলা মুসলিম প্রত্যেক মুসলিমের উপর ফরজ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ পুরুষ বা নারী তাই যখন সন্তানকে শিক্ষা দিব দেখতে হবে সেটা যথাযথ কি না জ্ঞানকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা আর দ্বিতীয় হচ্ছে সমাজ থেকে পাওয়া জ্ঞান এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব যে সন্তানকে যথাযথ ইসলামিক জ্ঞানে শিক্ষিত করা এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ মানে এক আল্লাহ আলাকে বিশ্বাস করা আর আল্লাহ সুমানার সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ সামানার সাথে কাউকে যুক্ত করা যাবে না তাওহিদ এক নাম্বার তারপর সবগুলো খুঁটি যেগুলো আমরা অনেকেই জানি সেগুলো যথাযথভাবে আমাদের এবং আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন করা যেমন সালাদ তারপর জাকাত তারপর হজ তারপর রোজা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই কোরআনের জ্ঞান এই কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সালানো তাআলার যা নাজিল করা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর গতকাল ব্রেডফোর্ডে আমার একটা লেকচার ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত আর সেখানে বলেছি যে সেরা উপহার যা পিতামাতা তাদের সন্তানকে দিতে পারে তা হচ্ছে কোরআন এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া অধিকাংশ মুসলিমই আমরা সন্তানদের আরবি পড়াতে শিখাই আর আরবি পড়তে পারে কিন্তু বুঝে না যদি কোরআনের ভাষা শিক্ষা দেই আরবি ভাষা হিসেবে সেটাই জীবনের সেরা উপহার There is none greater than the আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আর এফ আই ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই এল ওয়াই ডি তিন শূন্য তিন চার শূন্য এক শূন্য দুই চার শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান অতি উত্তম অর্থনীতি বড়লা ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায়